নমস্কার নমস্কার নমস্কার, এসে গেলাম হয়ে করে। জয় গুরু জয় গুরু। কী বলছি, আজকে তো গরমও পড়েছে, আজকে আছে, আজকে আর কী আছে দুপুরে, আজকে আছে ভাত, আছে আছে ডাল, এদিকে ডয়লা কলা চচ্চড়ি পাঁপড় ভাজা, সঙ্গে একটু লেবু দিয়েছে রঙ্গন কন্দ্রাস লেবু, আর আছে মাছের পাতলা করে ঝোল, আলু দিয়ে টমেটো, এই আলু দিয়ে পটল দিয়ে বড়ি টড়ি দিয়ে একটা পাতলা করে ঝোল, এই হচ্ছে আজকের মেনু। আর একবার বলি, ভাত ডাল পাঁপড় ভাজা দয়া করা চচ্চড়ি সঙ্গে লেবু আছে, আর আছে মাছের ঝোল, একদম পাতলা করে মাছের ঝোল আছে, আলু পটল বড়ি টড়ি দিয়ে যেভাবে করে আর কি সেইভাবে একটা পাতলা করে মাছের ঝোল আছে। যে প্রচণ্ড গরম পড়ে যাচ্ছে এদিকে, আর গরম যদি আজকে বেশি লাগছে, পাতলা করে মাছের ঝোল, আর রিচ খেতে দেবে না। হ্যাঁ, মাছের দাগা খায় কিন্তু মানে একবারে মাছের মাথাটাই যে দাগাটা খেতে পারে না, ওটা রাতে খেয়ে নেয় দুজনে। আর যারা দুজন আছে তারা মাছ খায় না, এই জন্য রিকোয়েস্ট করছি যে এটা আমার ইউটিউব চ্যানেল, এই যারা দেখেন প্লিজ প্লিজ তাদের প্রত্যেককে বলি একটু করে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি পাই পাই এগোতে পারি। হ্যাঁ, এর মধ্যে সুসেন মণ্ডল আছে, তারপরে পিকু রাজ আছে, পিঙ্কু রাজ আছেন, তারপরে আপনার আরও দু চারজন আছে, তাদের মেয়েগুলোর নাম টাম করে দিলে যদি কিছু ভাবে ভদ্রমহিলা সব, তো কেউ যদি নাম বলতে বলেন তাহলে নামটা নামগুলো লিখে বলবো, অনেকে হয়তো পছন্দ করবেন না যে নাম বলা হচ্ছে, যদি নাম আপনারা আপনাদের নাম উল্লেখ করা যদি পছন্দ করেন তবে আপনাদের নাম উল্লেখ করা হবে। হ্যাঁ, নাম উল্লেখ করলে আপনারা হন কিছু ভাবতে পারেন। হ্যাঁ হ্যাঁ, জানি না আসলে এই নিয়ম কানুন তো জানি না, এই প্রথম তো কিচ্ছু নিয়ম কানুন জানি না, তার জন্য আপনারা যদি একটু লিখিত ই করেন, লিখে দেন যে হ্যাঁ নাম নিতে পারেন, অসুবিধা নেই, তাহলে নাম নেবেন না। আপনারা প্রতিদিন আমার সঙ্গে টাচে থাকেন, নতুন যদি কেউ আসেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে কমেন্ট করে দেবেন, একটু কমেন্ট করলে ভালো লাগে আর কি। যাই হোক, একটা নিয়ে প্রত্যেক দিন বসি, একটু কমেন্ট করলে মনে হয় যে এনারা প্রত্যেক দিন দেখেন এবং কমেন্টও করেন, দেখতে তাহলে মানে পরের দিনের জন্য আমি ফুল এনার্জিটা পাই, এই হচ্ছে ব্যাপার। তাহলে সবাই মিলে একটু করে আমার সাথে থাকবেন, একটু সাপোর্ট করবেন, একটু করে সাবস্ক্রাইব করবেন। দিল্লির নাতির জন্য একটুখানি ইয়ে হচ্ছে, ও তো 15 দিন ওর কোনো মানে ইয়ে দেখতে পাবে না, ও বলেই দিয়েছে না, ও তো বলেই গেছে ঠাকুমাকে, খুব পছন্দ ঠাকুমাকে, খুব পছন্দ ভালো যে কেউ একটা পছন্দ করেছে, ঠাকুমাকে খুব পছন্দ, যে ঠাকুমার কথাবার্তা ওরকম ভালো লাগে। আসলে রোজার মাস তো কাল, গতকাল থেকে রোজা শুরু হয়েছে, বাজারে ফাঁকা, বাজারে যারা বেশিরভাগই তো তোমার মানে ওরা ট্রেনে করে নিয়ে আসে, ওরা আসছেই না রোজার জন্য, যার জন্য বাজার একদম ফাঁকা, মানে 12 আনা লোক আসছে না, 4 আনা লোকের মার্কেট, যারা রেগুলার লোক বা ভেতরের পারমানেন্ট বাজার তারা তো আছেই, আর এখানকার স্থানীয় লোক কিছু আছে, যারা রোজা করছে তারা কেউ আসছে না, আর রোজার জন্য হয়তো 2-5 দিন পরে আসবে। সারাদিন ওরা উপোস করে ওরাও ক্লান্ত হয়ে যায়, নমস্কার।